কর্কট রাশি মে মাসটা কেমন যাবে? কর্কট রাশির মানুষরা মে মাসে কি কি পাবে এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনি পুরোটাই জানতে পারবেন। কর্কট রাশির মানুষের মে মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে, কারণ আপনার একাদশে বৃহস্পতির গোচর হচ্ছে, যেটা আপনার জন্য অত্যন্ত লাভদায়ক হবে এবং আগামী একটা বছর কর্কট রাশির মানুষের কিন্তু পিছন ফিরে তাকাতে হবে না। অনেক দিনের না পাওয়া জিনিস আপনি কিন্তু পাবেন এই মাসেই, তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। কর্কট রাশি হচ্ছে আমাদের কালপুরুষের চতুর্থ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র, এটা একটা জলজ রাশি। স্বাভাবিকভাবে যারা আমার নিয়মিত ভিউয়ার্স, আমি কিন্তু একটা জিনিস বলেছি, কর্কট রাশির মানুষের যে জানবেন অভাবটা কিন্তু তুলনামূলকভাবে অন্য রাশির থেকে সবসময় একটু কম হয়। তার মানে কি কর্কট রাশির মানুষরা গরিব হয় না? তা কিন্তু একদমই নয়, কিন্তু জানবেন কর্কট রাশির মানুষদের সুযোগটা কিন্তু অনেকটা বেশি থাকে, কারণ দীর্ঘ 18 বছর ধরে এই জ্যোতিষ পেশায় কিন্তু আমি আছি এবং আমি দেখেছি যে বেশিরভাগ, অর্থাৎ 90% বললেও ভুল হবে না, কর্কট রাশির মানুষরা কিন্তু মানে অল্প সময়ে বেশি আয় করেন, অল্প পরিশ্রমে তারা কিন্তু বেশি ইনকাম করেন শুধুমাত্র চন্দ্রের জন্যে। কারণ চন্দ্রের যেহেতু এটা একটাই, চন্দ্রের কিন্তু একটাই রাশি আর রবিরও কিন্তু একটাই রাশি, তো রবি রাশি হচ্ছে সিংহ রাশি, চন্দ্রের রাশি কিন্তু কর্কট রাশি। স্বাভাবিকভাবে চন্দ্র যেহেতু আপনার রাশির অধিপতি এবং আপনার একাদশে বৃহস্পতি আসছে 1 মে থেকেই এবং 1 বছর থাকবে, 1 মেতে রবি বৃহস্পতি বিষ রাশিতে গোচর করবে মেষ রাশি ত্যাগ করে, অর্থাৎ যেটা কিন্তু আপনার একাদশ ঘর। একাদশ ঘর মানে হচ্ছে আপনার ইনকামের জায়গা। তাহলে লক্ষ্য করুন, আপনার একাদশে বৃহস্পতির অবস্থান এটা আপনার জন্য তো অত্যন্ত শুভ, কারণ একাদশে বৃহস্পতি মানে হচ্ছে আপনার অঢেল ইনকাম বাড়বে, আয় বাড়বে, আপনি যে কাজ করবেন যা করবেন তাতে কিন্তু আপনার পয়সা এই সময় আসবে। এই যে বললাম কিছু কর্কট রাশির মানুষদের হয়তো একটু আর্থিকভাবে দুর্বল আছেন, তাদের কিন্তু এখন কিন্তু এই সমস্যাটা থাকবে না, অর্থাৎ তারাও কিন্তু এই গ্রহের পরিবর্তনের সাথে সাথে নিজেদের আরও সমৃদ্ধ করতে পারবেন, নিজেদের আরও পরিবর্তন করতে পারবেন। কারণ আপনার একাদশে যখন ঢুকবে বৃহস্পতি তখন কিন্তু আপনার উন্নতি কিন্তু চোখে পড়ার মতো হবে, অর্থাৎ এই সময় আপনার বাড়ি গাড়ি জমি জায়গা এইগুলো কিন্তু আপনি দেখতে পাবেন, এমনকি যানবাহনও কিন্তু আপনার থাকবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, বৃহস্পতি বিষ রাশিতে ঢুকবে, অর্থাৎ তার পঞ্চম দৃষ্টি আপনার রাশি তৃতীয়ে ঢুকবে, তৃতীয়ে পড়বে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির পঞ্চমে, অর্থাৎ বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশির উপর পড়বে, যেটা কিন্তু কর্কট রাশির পঞ্চম ঘর। তার মানে আমরা এই সময় বলতে পারি যে কর্কট রাশির মানুষদের কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যাদের কোনো সমস্যা ছিল বা আপনার সন্তান যাদের অবাধ্য ছিল, আপনার রাশি যদি কর্কট হয় তখন দেখবেন এবার কিন্তু সন্তান আপনার বাধ্য হবে, সন্তান আপনার কথা শুনে চলবে, অর্থাৎ আপনি সন্তানকে যে পরামর্শ দেবেন ভালো পথে চলার, যে সুপরামর্শ তাকে প্রদান করবেন, এই সময় কিন্তু সন্তান সেটার গুরুত্ব বুঝবে, আপনার মূল্য বুঝবে, অর্থাৎ দেখবেন মে মাস থেকে সন্তানকে যেটা বলছেন যা বলছেন সন্তান কিন্তু সেই অনুযায়ী কাজ করছে। এবং আপনার রাশির পঞ্চমে যেহেতু বৃহস্পতি দৃষ্টি থাকছে, তাই স্বাভাবিকভাবে যাদের সন্তান হতেও কোনো সমস্যা আছে, দীর্ঘদিন হয়তো সমস্যায় ভুগছেন বা ডাক্তার কবিরাজ দেখাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত উপযুক্ত সময় সন্তান নেওয়ার ক্ষেত্রে। এই সময় কিন্তু আপনারা একটু ডাক্তারের পরামর্শ নিতে পারেন, এই সময় কিন্তু খুশির কোনো খবর আপনি অবশ্যই পাবেন। এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু কোথায় আছে? বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশিতে, অষ্টম কিন্তু ধনুরাশি এবং নবম কিন্তু মকর রাশি, অর্থাৎ বৃহস্পতি নবম দৃষ্টি পড়ছে মকর রাশিতে, যেটা আপনার রাশি সপ্তম ঘর। তাই স্বাভাবিকভাবে এই কর্কট রাশির মানুষদের আমি অনেকদিন ধরে বলে আসছি যে অনেকের ক্ষেত্রেই কিন্তু যেহেতু কর্কট রাশির শনি ঢায়া চলছে, আপনার সপ্তমপতি অষ্টমে এখন বসে আছে, যেহেতু শনি আপনার অষ্টমে বসে আছে, তাই স্বাভাবিকভাবে কিন্তু বিবাহিত জীবনে কিন্তু বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই কিন্তু একটা দোলাচল চলছে কর্কট রাশির ক্ষেত্রে, এবং সেটা কিন্তু মানে প্রায় কেটে যাবে বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বাঁধন আরো শক্ত হবে, ভালোবাসা বাড়বে, সেটাও কিন্তু মে মাস থেকেই হবে। বৃহস্পতি নবম দৃষ্টি আপনার সপ্তম ঘরে থাকছে, দেখুন বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়বে জানবেন সেই সেই জায়গাগুলো আপনার ভালো করবে, কারণ বৃহস্পতি হচ্ছে সব থেকে আমাদের যে 9টা গ্রহ আমরা মান্যতা দিই জ্যোতিষ শাস্ত্রে,
তার মধ্যে বৃহস্পতি কিন্তু সব থেকে শুভ গ্রহ। তাই বৃহস্পতির দৃষ্টি যে ঘরে পড়বে সবসময় মনে রাখবেন সেই ঘরটাই কিন্তু আপনার ভালো করবে। বৃহস্পতির নবম দৃষ্টি মকর রাশির উপরে পড়বে, যে মকর রাশি কর্কট রাশির সপ্তম ঘর। তাই স্বাভাবিকভাবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যেমন সম্পর্কটা ভালোভাবে, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিবাদ থাকে বা দ্বন্দ্ব চলে বা হয়তো এমন একটা পর্যায়ে চলে গেছে যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে, মানে একে অপরের মধ্যে কোনো সুসম্পর্ক নেই, সেটাও কিন্তু ঠিকঠাক হবে এবং আপনাদের ভালোবাসার জায়গাটাও কিন্তু অনেকটা শক্তপোক্ত হবে। এই সময়টাই স্বামী স্ত্রীর মধ্যে দেখবেন মিলটা বেশি হবে এবং যারা ব্যবসায়ী বিশেষ করে পার্টনারশিপ, দেখুন সপ্তম ঘর থেকে আমরা পার্টনারশিপের ব্যবসাটা দেখি, তাই যারা পার্টনারশিপের ব্যবসায় ধোকা খেয়েছেন বা অনেক টাকা পয়সা আপনার ডুবে গেছে বা কোনো টাকা পয়সা নিয়ে কোনো সমস্যায় আপনি পড়েছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন এই সময়। অর্থাৎ আর্থিকভাবেও যেমন আপনি শক্তিশালী হবেন, ঠিক তেমনি এই সময় কিন্তু আপনারা পার্টনারশিপের ব্যবসা করতে পারেন। কর্কট রাশির মানুষরা যারা ভাবছেন পার্টনারশিপের ব্যবসা করবেন কি না, কারণ দেখুন অনেকে একা হয়তো আপনি ইনভেস্টমেন্ট করতে পারছেন না, আরও দুই তিনজন আপনার সঙ্গী সাথীকে নিয়ে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা একটা ব্যবসা শুরু করতে চাইছেন, কিন্তু এই সময়টা কিন্তু আপনার জন্য উপযুক্ত সময়। এই সময় এই মে মাস থেকে কিন্তু আপনি এই জিনিসটা করতে পারেন, কারণ সপ্তমে বৃহস্পতি দৃষ্টি থাকছে, তার মানে আপনার সাথে কোনো ধোকাবাজি হবে না, আপনি কোনো মানে খারাপ মানুষের পাল্লায় পড়বেন না, এটা কিন্তু নিশ্চিত বলা যায়। এবং যাদের বিয়ের চিন্তাও করছেন এটাও বলে দিই, বিয়ের জায়গাটাও কিন্তু ঠিক হবে, কারণ আপনার সপ্তমে বৃহস্পতি দৃষ্টি, সেই ক্ষেত্রে বিয়ের জায়গাটাও কিন্তু এবার কিন্তু একটা পরিপূর্ণতা রূপ পাবে, অর্থাৎ বিয়ে কিন্তু পুরোপুরি ঠিক হবে বা এই সময় আপনার বিয়েও হয়ে যেতে পারে, এখন আপনি চেষ্টা করতে পারেন। আপনার রাশির নবম স্থানে অর্থাৎ সেখানে রাহু বসে আছেন, আপনার রাশির নবমে রাহু বসে আছে, বুধ বসে আছে এবং আপনার রাশির নবমে কিন্তু আবার মঙ্গলও ঢুকবে 23 তারিখ থেকে 23শে এপ্রিল, অর্থাৎ মে মাসটাও থাকবে। তো এবার দেখুন সেখানে যেহেতু নবম স্থান, নবম ঘরটা কিন্তু আমাদের ভাগ্যের জায়গা, এবার রাহু এবং মঙ্গল এই দুটো ঘর, এই দুটো গ্রহ কিন্তু অ্যান্টি প্ল্যানেট, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ একে অপরের শত্রুতা, একে অপরের বিরুদ্ধগামী গ্রহ। এবং রাহু মঙ্গল থাকলে কিন্তু সেই জায়গাটা কিন্তু ক্ষতিই করে, তার মানে দেখুন আপনার নবম স্থানে যদি কর্কট রাশির নবমে অর্থাৎ আপনার ভাগ্য স্থানে রাহু মঙ্গল যোগ, এই রাহু মঙ্গল যোগ যে জিনিসটা আপনাকে করতে পারে, অর্থাৎ ভাগ্যের জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাকে ডিস্টারবেন্স করতে পারে, অর্থাৎ এই সময় আপনি চিন্তাভাবনার মধ্যে কিছুটা হলেও একটা হঠকারিতা সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন, কিছু হঠকারিতা সিদ্ধান্তের জন্য আপনি কোনো মানে ভুল পথে চলে যেতে পারেন, বিপদগামী কোনো কাজ করতে পারেন, আপনার কোনো অবমূল্যায়ন হলো, বা আপনি মনে রাখবেন এই সময়টাই কিন্তু আপনি আগুন থেকে সাবধান থাকবেন, কারণ জানবেন রাহু মঙ্গল একসাথে হওয়া কিন্তু মানে আগুন থেকে আমাদের সবসময় সাবধানে থাকতে হয়, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই উঁচু জায়গা বা পাহাড়ে যারা ঘুরতে যাবেন এই সময়টাই তারাও কিন্তু একটু যতটা সম্ভব নিরাপদ দূরত্বে বজায় রাখবেন, না হলে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। কিন্তু ওভারঅল বৃহস্পতির জন্যে আপনার ভাগ্য, বিশেষ করে অর্থকড়ি ধন সম্পদ এইগুলোর জন্য কিন্তু আপনার ভাগ্য বিরাট ভালো কর্কট রাশির ক্ষেত্রে। ধন্যবাদ।